এই কিছুদিন পূর্ব আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটে যোজনা ডিক্লেয়ার করলে যা নাঁ লা সুভদ্রা যোজনা। এই সুভদ্রা যোজনা কণ কেউপা এই যোজনা বাহার করছেন সরকার, কেউ মানে আবেদন করে পারে, কেবেঠার আরম্ভ হব আবেদন, কেমিতি আবেদন করবে, আপনার ডকুমেন্ট কন কন দরকার, সবকিছু ডিটেলস এই ভিডিওতে পাইপারে। সেইপা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে, বিলকুল স্কিপ করবে না। যদি আমার চ্যানেলে নূ আছ নিশ্চিন্ত সবসক্রাইব করে রাখ, পাখর বেল আইকন নিশ্চিন্ত প্রেস কর, যাহাদ্বারা এমনি নূয় নূ নোটিফিকেশন সর্বপ্রথমে পাইপার। খাস কথা প্রথম গোটে কথা আমি কই দেছি, যেটা আমার সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম রা তা উপরে 100% বি ভরসা আছে। কোণ পাই মু কহুছি, যে সুভদ্রা যোজনা যে সরকার আরম্ভ করা যাচ্ছেন ওড়িশারে, তা প্রথম আরম্ভ হয়ে যাই দুইটি স্টেট্রে, গোটে হল মধ্যপ্রদেশ আউ গোটে হল ছত্তিশগড়। তা মধ্যে বহু ভালো ভাবে সেটি কাম করছি, সেইপা সমস্ত আশা যদি সুভদ্রা যোজনা যদি ওড়িশার লাগু হুয়ে তাহলে বহু মহিলা উপকৃত হবে। সরকার মধ্যে এই যোজনা কাড়িবার প্রথম উদ্দেশ্য লা মহিলা মানুষ সশক্তিকরণ করা। ওড়িশার যেতে গরিব সীমাতলে অনেক মহিলা মানে সেমানে কেমিটি নিজে আত্মনির্ভরশীল হয়ে পারে, সেইপা সরকার যোজনা বাহার করছেন যার নাঁ হচ্ছে সুভদ্রা যোজনা। যদি আমি এখন আবেদন করা যা তাহলে আমাকে কিছু ডকুমেন্ট থাকা দরকার, যেটা হল আমাকে খাস করে আধার কার্ড ও আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক থাকা নিহতি আবশ্যক, ব্যাঙ্ক পাসবুক দরকার, রাশন কার্ড দরকার, আহলা ইনকম সার্টিফিকেট, আপা দরকার পাসপোর্ট সাইজ ফটো দরকার, আহলা কোণ আমার যদি প্যান কার্ড অনেক বেটর প্যান কার্ড বি দরকার, আগে রেসিডেন্ট প্রুফ ভোটর আইডি কার্ড নিহতি ভাবে দরকার। কিন্তু ইয়ে হল অনঅফিসিয়ালি ডিক্লারেসন, যেপর্যন্ত তার ওয়েবসাইট ওপন হয়ে নাই সেত পর্যন্ত ক্লিয়ার ভাবে কই পারে ডকুমেন্ট কোণ কোণ দরকার, হুয়েত ইনকম সার্টিফিকেট জায়গায় আউ কিছু বি নেই পারে অপশন রই পারে। সেইপা কিন্তু এইসব যে ডিটেলস ডকুমেন্ট রহিলা আধার কার্ড প্যান কার্ড ভোটর কার্ড আহলা ইনকম সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুক আহলা কোণ পাসপোর্ট সাইজ ফটো, এত ডকুমেন্ট রেডি করে রখিত আবেদন কেবেঠু আরম্ভ করবি ইয়ে বি জাঁয়া কথা লাস্ট জনাইবি আপনার। দেখ এ কেউ আবেদন করে পারে, খাস কথা হল আমি যে ওড়িশার লোক হি আবেদন করে পারে, আস এই যোজনা মহিলা মানি। আবু বড় কথা হল আর যে এজ সীমা রয়েছে বয়স সীমা রয়েছে তাহলে 23-69 বয়স ভিতরে, আবু বড় কথা হল বিবাহিত মহিলা হি এখন আবেদন করে পারে, অবিবাহিত মহিলা মানে কেবি আবেদন করে পারে না। আউ খাস কথা যদি আপনার পাখে রাশন কার্ড অছি তবে আবেদন করে পারিবো, আউ সবুটু বড় কথা হল তোম ফ্যামিলি মেম্বর যদি কি সরকারি চাকরিয়া অছন্তি তুমি কেবি আবেদন করে পারিবো না। আর সরকার আগুক যা যোজনা রাখিছন্তি সমস্ত মানে গোটে ডাউট রয়েছে, আশা অঙ্গনওয়াড়ি কর্মী এমানে আবেদন করে পারিবে কি না, তার মানে নোটিফিকেশন পলাই আসবে সেমানে আড করিবার অছি, কিন্তু এত পর্যন্ত কিছু নোটিফিকেশন আসি না। আর সরকার যে ডিক্লারেশন করেছিলে এয়া করেছিলে কোণ আমার ইলেকশন উপলক্ষে করেছিলে, তেমন ইলেকশন পরে যদি ওড়িশাকে বিজেপি সরকার আসে নিশ্চিন্ত ভাবে সুভদ্রা যোজনা লাগু হব, তেণুকরি এর অফিসিয়াল ওয়েবসাইট এত পর্যন্ত বি ওপন হয়ে না। যদি এই যোজনা ওড়িশার লাগু হুয়ে নিশ্চিন্ত ভাবে অফিসিয়াল ওয়েবসাইট ওপন হব, তার কোণ কোণ আর ডকুমেন্ট দরকার হচ্ছে, কেমিতি আবেদন করে পারে সব ডিটেলস পাইপারে, সেইপা আমার চ্যানেল সহ নিশ্চিন্ত ভাবে যোড়িয়ে রুহতু। যদি ভিডিও ভাল লাগুছে গোটে লাইক করবে, অন্য সহ নিশ্চিন্ত ভাবে শেয়ার করবে। জয় হিন্দ।